মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা, কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন। নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে। সাহাবীরা বলছেন আমানতের খেয়ানত কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে, তখন বুঝে নেবে এটাই সেই যুগ। ফান্তাজিসা, কিয়ামতের অপেক্ষা করতে থাকো।